কি খবর সবার, তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো নেটফ্লিক্সে রিসেন্টলি রিলিজ হওয়া একটা কন্ট্রোভার্সিয়াল মুভি, যেটা কিন্তু একটুর জন্যে ব্যান খেতে খেতে বেঁচে গেছে। তো সেই মুভিটার নাম হচ্ছে মহারাজ। এটা কিন্তু একটা হিন্দি মুভি, যেটা কিন্তু প্রডিউসার হচ্ছে ইয়াশরাজ ফিল্মস। তো এটা কিন্তু গত এক দুদিন হয়েছে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, এবং এই মুভিটা দিয়ে কিন্তু আমির খানের ছেলে জুনেদ খান কিন্তু ডেবিউ করেছে। তো এই মোস্ট কন্ট্রোভার্সিয়াল মুভি মহারাজা কি আদেও সত্যি কন্ট্রোভার্সিয়াল আছে মুভিটার মধ্যে, নাকি জাস্ট ফিল্মটা হাইপ বাড়ানোর জন্য এরকম কাণ্ড করা হয়েছে, এবং গল্পটা আসলে কী সেসব নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই সেসব দিয়ে দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে অনেক রকম রিভিউ রিয়াকশন আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে থাকবে। তো তোমরা যদি ববি দেওয়ালের এমএক্স প্লেয়ারে যে আশ্রম ওয়েব সিরিজটা ছিল সেটা যদি তোমরা দেখে থাকো, এবং সেটা দেখে যদি তোমাদের সেরকম কন্ট্রোভার্সিয়াল বা ওরকম যদি কিছু না মনে হয়, বা তোমাদের যদি রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করে না থাকে, তাহলে আমার মনে হয় মহারাজা এই যে মুভিটা এটাও কিন্তু সেরকম অতটাও তোমাদের হয়তো হার্ট করবে না। এবং বলে রাখি যে এই মুভিটার যে গল্পটা সেটা কিন্তু বেসড অন ট্রু ইভেন্ট, কারণ 1862 ওখানে একটা লিগাল একটা কেস হয়েছিল একটা জার্নালিস্ট এবং মহারাজার মধ্যে। তো সেই কেসটার গল্পটা নিয়ে কিন্তু এখানে ফিল্মটাকে বানানো হয়েছে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুনেদ খান যে ক্যারেক্টারটা প্লে করছে সে হচ্ছে একজন বলা যেতে পারে জার্নালিস্ট, যার প্রেস আছে, যিনি খুব লিখতে ভালোবাসেন, এবং তিনি সবসময় কোশ্চেন করেন, সব কিছুতে কোশ্চেন করেন, এবং তিনি ধর্ম বা মানে ভগবান এসবে অতটাও তিনি বিশ্বাস করেন না। তো একটা মানে বলা যেতে পারে তিনি নাস্তিক টাইপের এরকম একটা মানুষ, এবং তিনি যেই এরিয়াতে থাকেন বা ওই যে সময়ের কথাটা বলা হচ্ছে, তখনকার সময়েরও কিন্তু ব্রিটিশরা আছে বোম্বেতে, তখনকার সময় কিন্তু মানে ওই মানে রিলিজিয়াস ফেথ বা রিলিজিয়াস গুরু টাইপে তাদের কিন্তু একটা চল তখন উঠছে। তো তিনি যে জায়গাতে থাকেন সেখানে একটা বড় টাইপের একটা মহারাজা আছে, যে ক্যারেক্টারটা প্লে করছে জয়দীপ আহলাওয়াত, এবং সেই মহারাজাটা এমনই একজন মহারাজা যে মানে ধর্মের নাম করে এক্সপ্লয়েট করছে, ধর্মের নাম করে অনেক রকম নোংরা কাজকর্ম করে যাচ্ছে। এবং সেই জিনিসটা যখন জুনেদ খানের যে গার্লফ্রেন্ড যে হালিনী পাণ্ডে যে ক্যারেক্টারটা প্লে করছে তার সাথে যখন এই ঘটনাটা ঘটবে, তখন কিন্তু তিনি এই জিনিসটা মেনে নিতে পারবেন না, এবং যখন তার লাইফে একটা বিশাল বড় অঘটন ঘটে যাবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, তখন তিনি ঠিক করবেন যে না, এই সাধুর ব্যাপারে বা এই মহারাজার ব্যাপারে সবাইকে জানাতে হবে এবং এর বিরুদ্ধে লড়তে হবে। এবং তার কাছে যখন অনেক অনেক এরকম কেস উঠে আসবে, তিনি যখন স্বচক্ষে আর অনেক জিনিস দেখবেন, তখন তিনি ঠিক করে নেবেন যে না, এই সাধুকে তিনি একদমই ছাড়বেন না। তো এরপর কি হয় এটা একটা কোর্টে গিয়ে ওঠে, এবং তারপর কি হয়, কে জেতে বা কে হারে, এবং এই মামলাটার পর কিন্তু অনেক রকম পরিবর্তন কিন্তু ঘটে। তো সেসব তোমাদের জানতে গেলে কিন্তু নেটফ্লিক্সে গিয়ে মহারাজা মুভিটা তোমাদের দেখতে হবে। মোটামুটি 2 ঘন্টার 10-11 মিনিটের মতো সিনেমা, হয়তো বেশিক্ষণ লাগবে না। ফিল্মটার কিন্তু মেকিংটা বা যেভাবে প্রেজেন্টেশনটা করেছে সেটা কিন্তু সত্যি সত্যি দারুণ লেগেছে। স্পেশালি ফিল্মটার যে গানগুলো আছে, টু বি অনেস্ট গানগুলো কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং মানে বেশ ভালো ভালো সিঙ্গাররা কিন্তু গানগুলো গেছে। বাট এখানে ফিল্মের যে শুরুতে মহারাজার যে এন্ট্রি সিনটা হবে, মানে জয়দীপ আহলাওয়াত যখন এন্ট্রি নেবেন এবং ওখানে মানে তার ভক্তরা তাকে যেভাবে ওয়েলকাম করবে, ওই মোমেন্টটা দেখেই তোমাদের একটা অদ্ভুত রকম ফিলিংস হবে। মানে তোমরা জাস্ট হও হয়ে যাবে যে তখনকার দিনেও এরকম বিলিফ বা এরকম অন্ধভক্ত টাইপের মানুষজন হতে, এবং ওই পুরো সিনটা যেভাবে এক্সিকিউট করেছে এক কথায় দুর্দান্ত, এক কথায় গুজ বাম্পস দেওয়ার মতন। এবং জয়দীপ আহলাওয়াত কিন্তু ক্যারেক্টারটা দুর্দান্তভাবে পোর্ট্রে করেছে, এবং এখানে তাছাড়াও শালিনী পাণ্ডেও কিন্তু যে লাভ ইন্টারেস্টটা প্লে করছে সেও কিন্তু ফিল্মের একটা মূল ক্যাটালিস্ট, যে কিন্তু একটা আগুন মানে টাইপের মনের মধ্যে ধরিয়ে দেবে জুনেদ খানের ক্যারেক্টারটার মধ্যে, যার পরে কিন্তু তিনি ঠিক করবেন যে না, এর আগেনস্ট আমাকে লড়তেই হবে। এবং তার সাথে কিন্তু সাথ দেবে হচ্ছে সার্ভার ইবাগ, যারও কিন্তু ক্যারেক্টারটা মোটামুটি বেশ ভালো লেগেছে। বাট এই ফিল্মটার মধ্যে যে ফেস অফটা হবে সাধু ভার্সেস এই জার্নালিস্টের, সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত ছিল, এবং এই জার্নালিস্টের যে জার্নিটা সেটা কিন্তু একদমই স্মুথ ছিল না। তাকে কিন্তু অনেক কাঠঘর পড়াতে হবে, তার বাবার সাথেও তার বাড়ির সাথেও অনেক রকম সিচুয়েশন চলছে, এবং তখনকার সময়ে যে একটা সিনারিও উঠে এসেছিল সেটাও কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। পুরো ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা দুর্দান্ত ছিল, এবং শরদ কেলকারের যে ভয়েস ওভারে যখন গল্পটা শুরু হবে প্রথমের দিকে, সেটা দিয়েই কিন্তু তোমাদের ফিল্ম দেখার একটা এনগেজমেন্ট ফ্যাক্টর কিন্তু বিশাল বিশাল বড় কাজ করবে। এবং তখনকার সময় যে যে ট্যাবুগুলো যে চলতো সেগুলো কতটা এফেক্ট পড়তো, এবং এই জিনিসটাকেই কিন্তু এই জার্নালিস্টটা বন্ধ করতে চেয়েছিল। ফিল্মটার ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় চূড়ান্ত চূড়ান্ত দারুণ ছিল। সাধুর যে বিজে মিউজিকটা ইউজ করবে সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। যখন তোমরা ওই মোমেন্টটা দেখতে পারবে যে সাধু নিজের মানে কাজের জন্যে সেবাচরণের নামে তিনি যে কাণ্ডটা করছেন, এবং সেটা যখন জুনেদ খানের ক্যারেক্টারটা দেখবে, ভাই ওই মোমেন্টটা আমি
অ্যাকচুয়ালি দেখতে পারি না। আমি আগে থেকে একটা আভাস পাচ্ছিলাম যে এরকম একটা নির্ঘাত কিছু হতে চলেছে, বাট যেভাবে টেনশন মোমেন্টটা বিল্ড আপ করছিল এবং যেই মোমেন্টে গিয়ে সিনটা দেখালো, আমি লিটারালি নিতে পারিনি। মানে অদ্ভুত রকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছিলো, এরকম দারুণভাবে কিন্তু কিছু কিছু সিন এক্সিকিউট করা হয়েছে। এবং লাস্টে যে ওই কোর্ট রুমের যে ফেস অফটা হবে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ ইন্টেন্স এবং ড্র্যামাটিক ওয়েতে কিন্তু রিপ্রেজেন্ট করেছে। বাট এবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, এই ফিল্মটা রিলিজ হওয়ার আগে আমি শুনেছিলাম যে বিশাল নাকি বাওয়াল, বিশাল ক্যাচাল নাকি হচ্ছে, এটা নাকি ব্যান করে দেওয়া হবে, রিলিজিয়াস সেন্টিমেন্টস হার্ট হচ্ছে, এরকম নাকি অনেক কিছু আমি আর্টিকেলে পড়েছিলাম। বাট ফিল্মটার মধ্যে কিন্তু টু বি অনেস্ট সেরকম কিন্তু কিছু দেখায়নি, কারণ এখানে কিন্তু কোনো ধর্মকে ছোটো করেনি বা কোনো ধর্মকে কিন্তু অপমানও করেনি। এখানে কিন্তু একদম মানে ধর্মের নামে মানুষরা যে ব্যবসাটা করছে, যে অসাধু কাজটা যে করছে, সেই জিনিসটাকেই কিন্তু ফিল্মটার মধ্যে তুলে ধরেছে। যদি বলতে হয় অ্যাক্টিংয়ের দিক থেকে, জুনেদ খানের পারফরমেন্সটা কিন্তু বেশ ঠিকঠাক, বেশ ইম্প্রেসিভ আমার লেগেছে, বিইং হিজ ফার্স্ট ওয়ার্ক সেখান থেকে বলতে গেলে কিন্তু খারাপ না। বাট হ্যাঁ, কিছু কিছু ইন্টেন্স, কিছু কিছু ইমোশনাল মোমেন্টে তাকে আরও অবশ্যই কাজ করতে হবে। বাট তিনি কিন্তু এই সিনেমাটার মধ্যে একটা ছাপ রেখে গেলেন যে না, এই ছেলেটার মধ্যে কিন্তু দম আছে ফিউচারে আরও ভালো ভালো কাজ করার জন্যে। এই যে মানুষদের মধ্যে যে ভক্তি এবং অন্ধভক্তির যে দ্বন্দ্বটা, সেটাও কিন্তু বেশ ভালোভাবে এটার মধ্যে একটা মেসেজ দেওয়ার কিন্তু চেষ্টা করেছে। তো এটুকুই বলবো, যদি আশ্রাম দেখে তোমাদের কিছু সেরকম ভাবেগে আঘাত না লেগে থাকে বা সেটা যদি তোমাদের দেখে কিছু মনে না হয়, তাহলে কিন্তু এই মহারাজের ফিল্মটা তোমরা একবার হলেও দেখতে পারো। পাঁচে কিন্তু আমি 3.5 মতো দেবো ফিল্মটাকে। তো যদি তোমরা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।